بسم الله الرحمن الرحيم فلؤ

যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটি ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা আমরা পবিত্রতা নিয়ে আলাপ করছিলাম এবং তার মধ্যে আত্মিক পবিত্রতা শেষ করে আমরা বাহ্যিক পবিত্রতার দিকে অগ্রসর হচ্ছিলাম এবং এই বাহ্যিক পবিত্রতার মধ্যে যেসব জিনিসকে পবিত্র করতে হয় আমরা তা বর্ণনা করেছি যে এগারোটা জিনিস যা অপবিত্র সেটা আমাদের জানতে হবে তার উপর আমাদেরকে পবিত্রতার বিষয় নিয়ে চিন্তা করতে হবে সেই এগারোটা জিনিসের মধ্যে আমরা কিছুটা আলোচনা করেছি এই পর্যায়ে আমরা এর পূর্বে আলোচনা করেছি যে মৃতদেহের কোন কোন জিনিস পাক বা পবিত্র আর কোন কোন জিনিস অপবিত্র মৃতদেহ বা যেটা ইসলামিক সরিয়া মোতাবেক জবাই করা হয়নি এমন জীবজন্তুর মাংস কিংবা চামড়া নিয়েও আমরা আলোচনা করেছি এ পর্যায়ে যে বিষয়ে আমি বলব সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো প্রাণী যা হালাল প্রাণী যার গোষ্ঠ খাওয়া যায় এবং জীবিত রয়েছে মৃত নয় এমন প্রাণীর দুধ বা দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস মাখন পনির ক্রিম বা যে কোনো জিনিস দুধ দিয়ে তৈরি সেটা খাওয়া জায়েজ হালাল এবং হোক সেটা সেই দুধটা বা সেই দুধের জিনিস অমুসলিম বা কাফের তৈরি করে নিয়ে এসেছে বা কোনো এমন এক বাজার বা বিক্রেতা যে মুসলমান নয় অথবা নন মুসলিম অমুসলিম দেশ থেকে সেই জিনিসটা এসেছে তারপরও দুধ জাতীয় যে কোনো জিনিস জীবিত প্রাণীর হালাল প্রাণীর জায়জ তবে যতক্ষণ পর্যন্ত সেই জিনিসের মিষ্টি হোক বা যাই হোক না কেন নাপাক হওয়ার জ্ঞান না হয়ে থাকে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে যে কাফের মাধ্যমে অমুসলিমের মাধ্যমে সেটা নাপাক হয়েছে কি না আমার সন্দেহ করলে চলবে না সম্ভাবনা দিলে চলবে না আমাদের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অমুক জিনিস কাফের হাত লাগানো ছাড়া তৈরি হয়নি অথবা কাফের হাতের ভেজা বা আর্দ্রতা সেতে স্পর্শ করেছে মানে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত সেই জিনিস খাওয়া হালাল এবং এই পর্যায়ে যেটা বলবো মোটামুটি যে কথা যদি আমি এখানে বলতে চাই সে মধ্য কথার জন্য বলতে হয় যে পৃথিবীর সমস্ত জিনিস পাক পৃথিবীর সমস্ত জিনিস পাক শুধুমাত্র সে এগারোটা জিনিস ব্যতীত যখনই এগারোটা জিনিসের কথা আসবে এ ছাড়া এর বাইরে সব কিছুই পাক এবং পবিত্র স্পর্শ করা করা যাবে এবং এটাও জানতে হবে যে প্রত্যেকটা নাপাক জিনিস ভক্ষণ করা বা খাওয়া হারাম কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাজেস নয় চুরি করা জিনিস হতে পারে অবৈধ জিনিস হতে পারে অনুমতি ছাড়া জিনিস হতে পারে কিন্তু সেটা নাজেস না হয়তো সেটা খাওয়া হারাম হতে পারে বাস এখানে আমরা দুটো কথা মনে রাখতে হবে যে পৃথিবীর সমস্ত জিনিস পাক এগারোটা জিনিস বাদে এবং প্রত্যেক নাজেজ জিনিস খাওয়া অপবৈধ জিনিস খাওয়া হারাম কিন্তু প্রত্যেক হারাম জিনিস নাজিস নয় আমরা এখান থেকে এসে এই পর্বে রক্ত নিয়ে আলোচনা করব। আমরা এগারোটা জিনিস যেখানে বলেছিলাম নেজাসাত বা অপবিত্র জিনিস যেটাকে ইসলামের বিধানে অপবিত্র বলা হয়েছে সে এগারোটা জিনিসের মধ্যে একটা হচ্ছে গিয়ে রক্ত বা খুন আমরা বলেছি যদিও যে মানুষ এবং যে প্রাণী ফিনকি মেরে সবেগে বের হয় তার রক্ত নাপাক নাজেস এবং অপবিত্র কিন্তু যে প্রাণীর রক্ত সবেগে বের হয় না তার রক্ত নাজেস বা নাপাক নয় উদাহরণস্বরূপ যদি দুটো উদাহরণ দেয় গরু ছাগল ভেড়া অথবা বাঘ শিয়াল বিড়াল যেহেতু এদের রক্ত ফিনকি মেরে সবাইকে বের হয় এদের রক্ত নাপাক এবং নাজেস অপবিত্র কিন্তু মাছ অথবা সাপ যার রক্ত ফিনকি মেরে বের হয় না তাদের রক্ত পবিত্র নাজেস নয় একটা কথা যদিও আমরা চেষ্টা করছি আমি এই পর এই মুহূর্তে একটা কথা বলবো যে এ পর্যন্ত চেষ্টা করেছি যে মোটামুটি যে কথাগুলো সব মার্জার মত এক সেটা বর্ণনা করার এবং যেখানে কোনো মতপার্থক্য রয়েছে তাও বর্ণনা করেছি এখানে যেখানে মত থাকবে আমি উল্লেখ করব এবং তার সাথে সাথে যারা মোকাল্লাফ বা যারা তাকলিদ করেন এই পর্যায়ে তাদের উচিত তার নিজের মার্জার ফতোয়া দেখে আমল করার একটা জিনিস যেখানে মতো পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যদি ডিমের মধ্যে কোনো রক্ত দেখা দেয় সেই রক্ত অবশ্য যে ডিমটা পুরো রক্ত হয়ে গেছে বা বাচ্চা তৈরি হয়ে গেছে সেটা কথা আমি বলছি না অনেক সময় ডিম ভাঙার পর ছোট্ট একটু রক্ত কণা ফোটার মতো দেখা যায় সেই রক্ত পাক পবিত্র না অপবিত্র এটাতে মতো পার্থক্য রয়েছে অনেকের মতে পবিত্র অনেকে বলেন না এটা নাজেজ অপবিত্র এই অবস্থায় এহতিয়াত করতে হবে এবং সেটা থেকে বেঁচে থাকতে হবে না খাওয়া ভালো কিন্তু আমি যেটা বর্ণনা করছি যে অনেকের মতে এই রক্ত হচ্ছে পাক কিন্তু খাওয়া যাবে না যদি এই রক্ত কুসুমের সাথে মিশিয়ে দেয়া হয় এবং রক্ত বলে গণ্য না করা হয় কুসুম বলা হয় তাহলে সেই রক্ত খাওয়া হালাল মানে তখন সেটাকে আর রক্ত বলা যাবে না তখন কুসুম হয়ে যাবে তখন কোনো অসুবিধা নেই কিন্তু যারা বলেছেন যে রক্ত নাপাক তার জন্যে এটা সরাসরি নাপাক হয়ে যাবে এবং যদি কোনো পাত্রে এই ডিমটা ভেঙেছে সে পাত্র অবশ্যই নাজেজ হবে কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে এটা নাজেজ তাই সে পাত্র ধুতে হবে এবং তা খাওয়াও হারাম হবে কিন্তু অনেক সময় দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে রক্ত বের হয়ে আসে এবং মুখে দেখা দেয় আমাদের উচিত সেটা ফেলে দেওয়া বা ধৌতকরণ ধুয়ে আসা যদি সে রক্ত মুখের লালার সাথে থুতুর সাথে মিশে যায় এবং সেটাকে রক্ত বলা না হয় থুতু বলা হয় তাহলে সেটা নির্গত বা গিলে ফেলে ফেললেও কোনো দোষ নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটাকে রক্ত বলা হবে ততক্ষণ পর্যন্ত সেটা খাওয়া হারাম হবে এবং অনেক সময় দেখা যায় কোনো আঘাতের কারণে নোকের নিচে বা চামড়ার নিচে রক্ত জমাট হয়ে থাকে যদি সেটা রক্ত থাকে তার বের করার কোনো প্রয়োজন নেই তার উপর থেকে অজু গোসল সবই হবে যদি সেটা রক্ত না হয় এবং বের হয়ে আসে যদি সেটা মরা রক্ত থাকে এবং সেটাকে রক্ত বলা না হয় তাহলে কোনো অসুবিধা নেই তার কোনো প্রয়োজন নেই সেটাকে খুটিয়ে বের করার এবং তার উপর থেকে অজু গোসল সবই পরিপূর্ণ হবে এই পর্যায়ে কিছু কিছু জিনিস যা আমাদের জানতে হবে যে সেটা পাক এবং পবিত্র সেটা আমি বর্ণনা করব যদি কোনো লাল রঙের কোনো জিনিস শরীরে বা কোনো স্থানে বা কাপড়ে যেখানে দেখতে পাই যদি সন্দেহ থাকে যে লাল ফোঁটা বা লাল জিনিসটা রক্ত কি না তখন আমাদের এই সন্দেহের উপর যে গেলে চলবে না আমাদের বিশ্বাস করতে হবে যে ইনশাল্লাহ এটা রক্ত নয় এবং এটা পাক পবিত্র এবং কোনো জন্তু প্রাণী আমরা দেখেছি যা রক্ত গায়ে লেগেছে বা কোথাও রয়েছে কিন্তু জানি না যে এই প্রাণী রক্ত ফিনকি মেরে বের হয় নাকি ফিনকি মেরে বের হয় না এমন অবস্থায় যেহেতু আমাদের জানা নেই তার রক্ত ফিনকি মেরে বের হয় কি না তাই সে রক্ত পাক এবং পবিত্র বলে গণ্য হবে যখনই আমরা জানতে পারবো যে না এ রক্ত ফিনকি মেরে বের হয় তখনই আমরা বলবো যে না পাক অবশ্য অনেক সময় সন্দেহ হয় যে গায়ে কাপড়ে কোনো জায়গায় যদি কোনো রক্ত থাকে সন্দেহ হয় যে রক্তটা আমার নিজস্ব রক্ত না মশার রক্ত মশা মেরেছি এখানেও আমার সন্দেহ করা যাবে না যেহেতু আমাদের বিশ্বাস নেই ইয়াকি নেই তাহলে বলতে হবে যে ইনশাআল্লাহ মশার রক্ত হতে পারে এই রক্ত পাক এবং যদি না জানি যে রক্তটা এমন প্রাণীর যে সে রক্ত তো ফিনকি মেরে বের হয় কি না সেটাও পাক এবং যদি জানি যে এমন রক্ত বা পুচ যেটা বের হয় কোনো আঘাত থেকে বা কোনো জখম থেকে অনেক সময় পেকে যায় পেকে যাওয়ার পর হলুদ রঙের পুচ বের হয় যদি বিশ্বাস থাকে যে পুচের সাথে রক্ত রয়েছে তাহলে সে পুচ অবশ্যই নাপাক এবং অপবিত্র হবে ধুইতে হবে যদি আমরা সন্দেহ করি সেই পুচের সাথে রক্ত আছে কিনা না শুধুমাত্র তাহলে এখানে সেটা নাপাক হবে না এই মুহূর্তে আমি মদ সম্পর্কে কিছু আলোচনা করব মদ বলেছিলেন যে মদ হারাম এবং যে কোনো তরল পদার্থ তরল জিনিস যেটা মাতাল করে দেয় সেগুলো হারাম হোক সেটা পরবর্তীতে জমাট করা হোক না কেন তাহলে যদি মদ বা এর জাতীয় কোনো জিনিস থাকে সেটা নাপাক যদিও পরবর্তীতে সেটাকে জমাট করে দেয়া হয় হোক না কেন কিন্তু কোনো জমাট জিনিস যদি পরবর্তীতে পাউডার করে গুঁড়ো করে পানিতে মিলিয়ে দেওয়া হয় অবশ্যই সেটা না পাকনা হতে পারে সেটা নেশাগ্রস্ত জিনিস মাতাল করা জিনিস যেমন ভাং বা হাসিস জাতীয় জিনিস যেহেতু শুষ্ক জিনিস সেটা তরল নয় তাই সেটাকে গুলিয়ে পানিতে দিলেও সেটা নাজেস নয় হয়তো সেটা খাওয়া হারাম হবে কিন্তু নেশা করবে কিন্তু নাজেস নয় কিন্তু মদ সেটাকে শুকিয়ে বা বরফ শক্ত করে দিলেও সেটা না পাক থাকবে আঙ্গুর যদি জাল দেওয়া হয় ফোটানো হয় যদি সেটা মাতাল করে নেশাগ্রস্ত হয় তাহলে অবশ্যই সেটা নাজেস কিন্তু যদি নেশাগ্রস্ত না হয় সেটা নাজেস হবে না কিন্তু সেটা খাওয়া হারাম কারণ আঙ্গুরকে ফুটালেই সেটা খাওয়া হারাম হয়ে যায় কিন্তু যদি সেই আঙ্গুর নেশাগ্রস্ত হয় ফুটানোর পর তাহলে সেটা হবে হারাম কিন্তু খোরমা বা কিশমিশ জাতীয় জিনিস যেমন আমাদের এখানে রান্নাবান্নাতে খাওয়াতে দেওয়া হয় সেই খোরমা বা কিশমিশ জাতীয় জিনিস খাওয়াতে দেওয়ার কারণে যদি উতলে যায় ফুটে যায় সেটা অবশ্যই নাজস নয় খাওয়াও হারাম নয় সেটা নির্দ্বিধায় খাওয়া যেতে পারে একটা জিনিস যেটা সব সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে অ্যালকোহল জাতীয় জিনিস অ্যালকোহল যেহেতু আসল অ্যালকোহল যেহেতু নেশাগ্রস্ত জিনিস মদ জাতীয় জিনিস তাই অ্যালকোহল নাজেস এবং অপবিত্র কিন্তু সে অ্যালকোহল যদি কেমিক্যাল জাতীয় জিনিস হয় তাহলে কি করব। তাহলে আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যালকোহল অনেক সময় দেখা যায় যে সেটা নাজেস। কিন্তু যদি সে অ্যালকোহল কেমিক্যাল জাতীয় হয় তাহলে সে কেমিক্যাল জাতীয় অ্যালকোহল কখনোই নাজেস নয় এবং স্বাভাবিক কারণে যখনই নাজেস হবে না সেটা খাওয়াও হারাম হবে না কিন্তু যখনই অ্যালকোহল প্রকৃত অ্যালকোহল থাকবে সেটা অবশ্যই নাজেস বলে গণনা করতে হবে এই মুহূর্তে আমি শেষে কাফের নাজেজ যেটা বলেছিলাম কাফের কাকে বলা হয় কাফের পরবর্তী আলোচনাতে আমরা এ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين